আজকে আরো একটা বিস্ফোরক পোস্ট করেছেন কংগ্রেস নেতা কৌস্তব বাগজি প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক দেখুন জাস্ট কিছুক্ষণ আগে এই কৌস্তব পোস্ট করেছেন উনি লিখেছেন যে আজ মহুয়া মৈত্রকে সাধু বলবো কাল অভিষেক ব্যানার্জিকে কে মমতা ব্যানার্জিকে বাংলার কংগ্রেস কর্মীরা তাহলে চলুন চোরেদের সাধু বলা প্র্যাকটিস করি বিষয়টা নিহত তপন কান্দুর

অধীর রঞ্জন চৌধুরীর একটা চিঠি তিনি একটা চিঠি লিখেছেন চার পাতার আমি দর্শক দেখুন আস্তে আস্তে নামাচ্ছি চার পাতার একটা চিঠি উনি লিখেছেন চার পাতার যারা পড়তে চান স্লো করে পড়ে নেবেন চার পাতার আমি জাস্ট করে দিচ্ছি অধীর রঞ্জন চৌধুরী দেখুন শ্রী স্পিকার লোকসভা পার্লামেন্ট মানে পার্লামেন্টের স্পিকারকে কে অধীর চৌধুরী চার পৃষ্ঠার একটা চিঠি করেছেন মহুয়া মৈত্রের বিষয়ে দেখতে পাচ্ছেন মহুয়া মৈত্রের বিষয়ে মানে যেসব চলছে আর কি উনি উনিও শুনেছেন যে তাকে বহিষ্কার করা হতে পারে তো সব বিষয়কে মাথায় রেখে এথিস এই সব বিষয়কে মাথায় রেখে প্রশ্ন তুলে এবং যা সব চলছে চর্চা হচ্ছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে অ্যাকশন হতে পারে বলে তিনিও শুনেছেন তো সব নিয়ে বিষয়টা দেখার জন্য যাতে করে নো ইনজাস্টিস মানে বিষয়টা না হয় আর কি এইসব বলে টোলে একটা লম্বা চিঠি স্পিকারকে করেছেন অধীর চৌধুরী অধীর চৌধুরী আর এই চিঠির কপি দিয়েই বাগচি উনি এই পোস্টটা করেছেন যে কোথায় এই যে আজ মৌয়া মৈত্রকে সাধু বলবো কাল অভিষেক ব্যানার্জিকে পরশু মমতা ব্যানার্জি বাংলার কংগ্রেস কর্মীরা তাহলে চলুন চোরেদের এই চোরদের সাধু বলা প্র্যাকটিস করি বলেছেন কৌস্তফবাগ দর্শক কি বলবেন যেটা খবর পাচ্ছি যে চার তারিখ চার তারিখ তো পার্লামেন্ট খুলছে চার তারিখেই এতিস কমিটি মহুয়া মৈত্রকে মানে পার্লামেন্ট থেকে বরখাস্ত করার জন্য মানে এমপি পদ কেড়ে নেওয়ার জন্য সুপারিশ যেটা আর কি হয়েছে সেটা ওখানে পেশ করবে চার তারিখে হয়তো হয়ে যেতে পারে যদি স্পিকার চান তো হঠাৎ করে এর মধ্যে অধিত চৌধুরী আজকের ডেট আমি দেখছি দু তারিখের স্পিকারকে চিঠি করে বসলেন এই আবার কেন মহামৈত্রের যে দল তৃণমূল কংগ্রেস তারাও তো এখনো এই এইভাবে অ্যাপিল করে কোনো চিঠি করেনি আমি যতটুকু জানি এতসে সে অনেকটা মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে যাচ্ছে এতিস কমিটির কমিটি নিয়ে প্রশ্ন তোলা তার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলা অতীত নিয়ে প্রশ্ন তোলা বিষয়টা খতিয়ে দেখার দেখতে বলা যাতে করে মেম্বারদের কোনো অধিকার নষ্ট না হয় এই যে এই সব বলে হঠাৎ করে এই সময় যদি এমনি জেনারেল ভাবে বলতে চান মেম্বারদের ব্যবসা নিয়ে পরে বলতে পারতেন যখন মানে যখন একটা গরম পরিবেশ মহুয়া মৈত্রকে নিয়ে এবং চার তারিখে যেখানে পেশ হবে তার আগে এইভাবে কথা বলা এবং মহুয়া মৈত্রের কথা উল্লেখ করে আবার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা কি তার মানে মহুয়া মৈত্রকে তিনি কার্যত সাধু বলে দিচ্ছেন সেটাই বলতে চেয়েছেন কৌস্তব বাগচি আর যদি বলেন যে আমাদের পার্লামেন্টে একটা মানে ন্যাশনালি আমাদের একটা জোটের ব্যাপার আছে সেই জন্য আমরা বলছি বলতে বাধ্য আদানের বিরুদ্ধে বলেছেন মহুয়া মৈত্র আমাদেরও আদানের বিরুদ্ধে মানে বক্তব্য রয়েছে সুতরাং সেই হিসেবে সাপোর্ট করছি বা কলিগ হিসেবে সাপোর্ট করছি যদি বলেন আপনি কেন চিঠি করতে গেলেন আপনার দলের তো আরো তো অনেকে রয়েছেন ঠিক আছে আপনি একটা পদে রয়েছেন ঠিক আছে কিন্তু আপনি যে কথাটা বলছেন আপনাদের দলের আরো যারা হেভিওয়েট রয়েছেন পার্লামেন্টে তাদেরকে দিয়ে চিঠি করতে পারতেন কারণ আপনার চিঠি করা মানে বাংলার কংগ্রেসের একটা যোগ মানে বাংলার কংগ্রেসের একটা ব্যাপার রয়েছে যদি কংগ্রেসের অন্য কেউ চিঠি করতেন এইভাবে যাই না করেছেন কিনা তো সেটা হতেই পারতো তাতে করে বাংলার কংগ্রেসে কোনো প্রভাব পড়তো না কিন্তু যখন আপনি করেছেন তার মানে আপনার অবস্থান তথা বঙ্গ কংগ্রেসের অবস্থানটা সামনে চলে আসছে যে আপনি তৃণমূল কংগ্রেসের একজন এমপি কে কার্যত সাপোর্ট মানে সাপোর্ট করছেন যার বিরুদ্ধে এত অভিযোগ উঠেছে লগ ইন পাসওয়ার্ড পাচার করা আরো সব গিফটের বিনিময়ে প্রশ্ন করা এবং আপনি নিজেও অনেকবার সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের চাল চলন নিয়ে চুরি জোর চুরি নিয়ে অনেকবার সরব হয়েছেন তো আপনি চুপ থাকতে পারতেন এই কটা দিন দেখুন না কি হয় না হয় কিন্তু তার আগে এইভাবে চিঠি করে মৌয়া মৈত্রের পাশে কার্যত দাঁড়িয়ে পড়া এইসব এথিস কমিটির প্রশ্ন তোলে এথিস কমিটির এক্সামিন নিয়ে প্রশ্ন তোলে তো এতে কি লাভটা আপনার কি হলো মানে আমি জানি না আপনার কি লাভ আপনি কি অঙ্কে এগোচ্ছেন সেটা বলতে পারবো না যে জোট হলে আপনার লড়তে সুবিধা হবে এরকম কোনো ভাবনা থেকে আপনি মানে এইভাবে বলে একটা এই রাজ্যের শাসকের একটা সেন্টিমেন্ট আদায় করার চেষ্টা করছেন কিনা বা আপনি মনে মনে এটাই চান কিনা যাই না যে ওই যে জোট আই এন ডি তার মধ্যে তৃণমূল কংগ্রেস থাক থাকলে সুবিধা হবে দলের কতজনকে টিকিট পাবেন তার থেকে আমি টিকিট পেয়ে জিতে যাব এমপি থেকে যাব যাবো না এরকম কোনো ভাবনা থেকে আপনি এইভাবে হঠাৎ করে এই সময় চিঠিটা করে বসলেন কিনা কিন্তু এই চিঠি যেটা প্রকাশ্যে আসছে প্রকাশ্যে তো আসছে এবং কংগ্রেস নেতা আপনাদেরই কৌস্তব বাগচি তিনি তো পোস্ট অলরেডি করেই দিয়েছেন এই যে এবার তো এটা নিয়ে চর্চা হবে যদি এটা নিয়ে চর্চা হয় তাহলে বাংলার যারা কংগ্রেস কর্মী রয়েছেন মনে কি ধারণা তৈরি হবে আপনাদের দল সম্পর্কে এই বাংলার বাংলার বিষয় করে আপনার যারা সমর্থক কর্মী তারাও চাইছেন যে এই রাজ্য থেকে কংগ্রেসকে করতে তাদেরও তৃণমূল কংগ্রেসের কোনো কিছু ভালো লাগে না আমার যেটা ধারণা কিন্তু আপনি যেভাবে বলছেন আপনার যেন কোথাও কোথাও কিছু কিছু ভালো লাগে বা কোনো এমপি কে ভালো লাগে এমপির বিরুদ্ধে অ্যাকশন হলে আপনি ব্যাথা পান তো যখন এইগুলো সামনে আসবে যেখানে দলের করবিরা নেতারা চাইছেন যে এই দলের সঙ্গে কোন রকম কোনো যোগ রাখবো না তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাকে উৎখাত করে ছাড়বো আমাদের প্রাণ কেড়ে নিয়েছে অনেকের বিভিন্ন জেলাতে উৎখাত করে ছাড়বো আমাদের টিকিটে যেটা বাইরন বিশ্বাস তাকে নিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস সুতরাং তাদের কোনো হবে আমরা তাদেরকে কোনোভাবে আমরা সাপোর্ট করতে চায় না সমর্থন করতে চায় না কোনো এম দেখাচ্ছেন কার্যত ফলে কি হচ্ছে আমি জানি না আপনার কি লাভ হবে কিন্তু বাংলার কংগ্রেসের কিন্তু বিরাট যে একটা ক্ষতি হচ্ছে লোকসভা ভোটের আগে সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না আপনার এই চিঠি সোশ্যাল মিডিয়াতে ঘুরবে ভীষণ চর্চা হবে যত চর্চা হবে তত বঙ্গে কংগ্রেসের ইমেজ খারাপ হবে তার জেরে কংগ্রেস রেজাল্টও খারাপ করবে আরও সেই ঘরের কোণে লুকিয়ে যাবে বাংলাতে যখন একটা বিকল্প জায়গা তৈরি হচ্ছিল কংগ্রেস বাম তারা একটা বিকল্প জায়গা তৈরি করছিল তৃণমূল কংগ্রেস বিজেপির বাইরে সেখানে এইভাবে চিঠি দেওয়া এইভাবে পাশে থাকা এমনিতে মাঝে মাঝে প্রেসমিট করে অনেক কথা বলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তো আপনাকে চিঠিটা কেন দিতে হচ্ছে অন্য কাউকে দিয়ে দেওয়াতে পারলেন না যদি এতটা ইচ্ছা থাকে বাংলার কংগ্রেসের কথা ভাবলেন না এতে এই চিঠিতে কি বাংলার কংগ্রেসের কোনো লাভ হবে আপনি বলুন তো বুকে হাত দিয়ে এই চিঠিতে আপনার বাংলার কংগ্রেসের কোনো লাভ হবে আপনি ন্যাশনাল পরাটিস করতে যাচ্ছেন কিন্তু বাংলাতে বাংলার কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে আপনি কিন্তু ভাবলেন না আমি আবার বলছি এটা আপনার দলের অন্য কেউ দিতে পারতেন চিঠি নো প্রবলেম আপনি পদে আছেন ঠিক আছে আরো দুজন পাঁচজন দিতে পারতেন অন্য দিক দিয়ে মেম্বার তো মেম্বারের কথা তো স্পিকার তো শুনবেনি শুধু কেউ পদে থাকবেন কিছু একটা তবে শুনবেন তা তো মেম্বার বলতেই পারেন আবেদন করতেই পারেন কোনো কিছু বিষয়ে রিভিউ করার জন্য এথিক্স কমিটির ব্যাপারে ভাবার জন্য নতুন করে কনস্ট্রাক্ট করার জন্য কোনো বিষয়ে জাজমেন্টের আগে আরো একবার পুনর্বিবেচনা করার জন্য বলতেই পারেন যে কোনো এমপি মেম্বার আপনাকে কেন বলতে হচ্ছে সেই চিঠি প্রকাশ্যে আসছে আপনার দলের লোকেরা কথা বলছেন এতে কি ভালো হচ্ছে যাই না ওনার হয়তো আরো অন্য কোনো ভাবনা রয়েছে যেটা হয়তো আমাদের ভাবনার বাইরে সেটা হতে পারে দর্শক যদি আপনাদের কিছু মতামত থাকে অবশ্যই বলবেন কমেন্টে নজর রাখবেন আরাম্যাক